সুপ্রিয় দর্শক, আমি দুল উৎসবে এটা এলাকাটার নাম হলো খয়রথাটি এবং এটা করিমগঞ্জ এলাকায় গুজাদিয়া ইউনিয়ন। তো এখানে আসছি আজকে দুল উৎসবে আপনাদেরকে একটা চিত্র দেখানোর জন্য, যে দুল উৎসবে কেমন বেচা কিনা হয় এবং দূর দূরান্ত থেকে যেসব ক্রেতা বিক্রেতারা আসেন এখানে একটি মানে বেচাটাকে বলা হয় বান্নি মেলা। দুল উৎসবও বল লাগে এখানে বান্নি মেলা। তো এখানে শত শত বগুলো বলা যাবে না, হাজার হাজার মানুষের শোভা গমন ঘটে এই এই দুল উৎসবে। তো এই যে দিন পাশে মন্দির, দুল উৎসবের মন্দির, যেটা হলো হিন্দুদের একটি তীর্থস্থান। কি ভাই বেসে কিনা কেমন? দর্শক কি এবার কম নাকি? এবার দর্শক কম, রোজা তো, রোজার মধ্যে দুল করেছে। এরপরে তো মানুষের অভাব, দেশ অভাব বুঝুন না। একটা জিনিস আপনাদেরকে দেখাই, এটা হলো বিন্নি, বিন্নি ধানের কই, বিন্নি ধানের কই। দাদা এটার নাম কি? বিন্নি কই। বিন্নি কই কত করে কেজি? খেলনা কত করে? 180 টাকা। কোথেকে আসছেন ভাই? করিমগঞ্জ থেকে। আচ্ছা আচ্ছা। আর এটা? এটা 120 টাকা। এটার নাম কি? নাম মুয়া। মুয়া, মুয়া কত করে? 120। 120। আচ্ছা ঠিক আছে। তো এখানে প্রচুর মানুষ এবং বেচা কিনা উঠেছে, মোটামুটি ভালো। তো আমরা দেখতে পাচ্ছি যে বিন্নি খেলনা কিংবা বিন্নি যাই বলি না কেন এগুলা প্রচুর। ভাই এই মুড়িটার নাম কি? হুটকই। এটা কেজি কত? 150 টাকা। 150 টাকা, এত দাম? বিন্নি দাম যা। আর এটা? এটা হলো বিন্নি কই। বিন্নি কত করে? এটা হলো 250 টাকা কেজি। খায় মানুষ এগুলা? এটা খাইলে উপকার কি? এইটা ভাই বলতে পারবো না, উপকার নাই। সব করে খায়? সব করে খাইলাই। মেলার থেকে কিনে নিয়ে সব করে খায়? এ উজুরে কি কিনবে? উনি নিয়ে এসে কষ্ট করে কিছু নিয়ে যান। দামটা বেশি, বেশি দাম? দাম বেশি। আচ্ছা আচ্ছা। কেন অনেক আসলে আমি নিব। যদিও এটা দুল উৎসব, এখানে সব কিছুই পাওয়া যাচ্ছে। এই যে দেখেন কাস্তে, দাও, সব কিছু। ভাই দুল উৎসবের মধ্যে এগুলো কেন, এগুলো বিক্রি হয়? দাও, ছুরি, কাস্তে সব কিছুই আছে। হ্যাঁ, আপনি বেচা কিনা শেষ? কত বিক্রি করছেন আজকে? এই বুঝো 3-4 হাজার। 4,000? ওরে আল্লাহ, কি কর? 2,000। 4,000 টা বিক্রি করে লাইছেন, লাভ হয়েছে কত? এটা মানে সেটা লাভ লাভ লোকস নাই, কইতেন না, কইতেন না। এখন যেটা আছে এটা বিক্রি করবো। আচ্ছা ঠিক আছে। আপনার বাড়ি কই? বাড়ি বাড়লে বাড়ি। এটা কোন জায়গা? জয়কা। জয়কা থেকে কেনা হয়েছে? প্রতি বছরে না? আমি
সুস্থ মানুষ। আজ আপনি আমাদের কাছ থেকে একটি আংটি ব্যবহার করুন, আপনার পয়সা দিয়ে যাবে। I love you. কয় টাকা তুলছ? প্রতি বছরে একবার হয় না একবার আসি সবাই আমাদের জন্য দোয়া করে একটা গান ওটা আনতো মুড়ি বেচেলে 4000 টাকা, তুমি কি করো? আমরা অনেক হাজার বেচা দিন ভাই। কেন? কারণটা কি? মানুষ নাই, রোজার দিকে একটু সমস্যা হয়েছে। এখানে তো মূলত হিন্দু মুসলমান সবাই তো আছে, আনন্দ উল্লাস করে বান্নি মেলার মতো না? ভালো রে ভাই, এটা কত করে? আচ্ছা দি, কত করে? তুমি করতে গেছো? আমি আসছি আপনার এই যে জঙ্গলবাড়ি থেকে, এই শাখাবাড়ি আছে না? দেখা অনেক সুন্দর।
বাড়ি দরাই বাড়ি দরাই।